করোনা ভাইরাসের সংখ্যা আর লকডাউনের মধ্যে ইতালিতে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে রাজধানী রোমের পিয়াসা ভিত্তোরিওতে জাতীয় ঈদগাহ ময়দান খের মাঠে সামাজিক দূরত্ব মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন। রাষ্ট্রদূত বলেন, আমরা বিশ্বাস করতে চাই একদিন এই পৃথিবী হবে করোনা মুক্ত। এখানে জাতীয় ঈদ উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্য সচিব আব্দুর রব ফকির, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারী, ঢালি নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রনি সহ সমাজের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন। প্রতি বছর ইতালির বিভিন্ন স্থানে কমপক্ষে 50টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। করোনা ভাইরাসের কারণে এবার রাজধানী রোমে 60টি সহ খুব কম সংখ্যক স্থানে খোলা মাঠে ঈদের নামাজের অনুমোদন পাওয়া গেছে। রাজধানী রোমের জাতীয় ঈদগাহ মাঠে 8টা জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদের ইমামগণ এখানে ইমামতি করেন। করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলীয় শহর মিলানোতে খোলা মাঠে ঈদের নামাজের সুযোগ দেয়নি প্রশাসন। তবে মসজিদগুলোতে 60টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করলেও করোনা ভাইরাসের কারণে ছিলেন হতাশ এবং কিছুটা আতঙ্কিত। প্রতিটি ঈদের নামাজে সাদা পোশাকের পুলিশ উপস্থিত থাকে, সামাজিক দূরত্ব নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। বাংলাদেশিরা জড়ো হলেই তাদেরকে আলাদা করতে দেখা যায়। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের মুসল্লিরাও অংশগ্রহণ করেন এই ঈদগুলোতে। আপনারা সবাই জানেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এই বছরের ঈদ খুব আনন্দের সাথে উদযাপন করা সম্ভব হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক লোক মারা গিয়েছেন এবং এখনও লক্ষ লক্ষ লোক আক্রান্ত অবস্থায় আছে। যারা মারা গিয়েছেন তাদের সবার আমি আত্মার মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে যারা রোগাক্রান্ত আছেন তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হন সেজন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। যে আজকে এক সপ্তাহ যাওয়া এখানে করোনার অবস্থাও ভালো, এবং এই এই দেশ সরকার আমাদের পারমিশন দিছে এই দেশের আইনকানুন মেনে যাতে আমরা বাহিরে এবং মসজিদে নামাজ পড়তে পারি। আমরা আমাদের অনেক প্রচেষ্টার পর আমাদেরকে অনুমতি দিয়েছে। আমরা এই কমিটির পক্ষ থেকে, বাঙালি কমিউনিটি পুরা তথা এই আমাদের ঈদ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা এই দেশের সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই। ঈদের আমেজটা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না, এই জন্য সবার মনে একটু কষ্ট আছে। ইতালি যেভাবে মহামারীতে আক্রান্ত হয়েছে, যেই লোক মারা গেছে, তার মধ্যে আমাদের এই এত বড় জামাতের অনুমতি দেওয়ার কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটির সকল মুসল্লি, সকল ভাইয়েরা স্বাস্থ্যনীতি মেনে, সমস্ত নিয়মকানুন মেনে আজকে এই নামাজ আদায় করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া কামনা করছি, সাথে আমরা বাংলাদেশকে মিস করছি, এবং তারপরে আমরা সবাই ভালো আছি, সবাইকে ঈদ মোবারক। আমরা অত্যন্ত একটা ক্রিটিক্যাল মুহূর্ত অতিক্রম করতেছি। ইটালিয়ান প্রশাসনকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর নিকট অশেষ শুকরিয়া আদায় করছে। করোনা ভাইরাসের মধ্যে আমাদের বসবাস করতে হবে আরো অনেক। করোনা ভাইরাসের কারণে দেয়া লকডাউনের শিথিলের সুযোগে ইতালির প্রবাসী বাংলাদেশিরা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পারলেও মানসিকভাবে স্বস্তিতে নেই কেউ। ইতালি রোম থেকে মেহনাস্তা বসুম শেলি। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।